নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 148 বছর পর রাহু এই পাঁচ রাশিকে করবে মহাকোটিপতি, কেন? এবং খুব সীমিত সময়, আজ থেকে 30 অক্টোবর পর্যন্ত এই পাঁচ রাশির ভাগ্য খুলবে এবং 148 বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি? রাহু করবে ধনবর্ষা। দেখুন, রাহু কি করে? রাহু আমাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটায়, রাহু আমাদের মিডিয়া, ফিল্ম দুনিয়া, এগুলো সমস্ত কিছু কিন্তু রাহু দেখে। অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, যারা ভালো অ্যাক্টার হতে পারবে কি না, রাহুকে কিন্তু ভালো থাকা দরকার। অর্থাৎ এখানে কিন্তু রাহুর কারো কথা কিন্তু রয়েছে। রাহু কি করে? হঠাৎ আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটাবে, রাহু শেয়ার বাজার থেকে আপনাকে আচমকায় অর্থ নিয়ে আসবে, স্টক মার্কেট থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে রাহু কিন্তু এই অর্থগুলো কিন্তু দিয়ে থাকে। রাহু কলিযুগে হঠাৎ চাকরিও কিন্তু দিয়ে থাকে, চাকরি। আমি একটি কথা আপনাদেরকে বলছি, ভিডিওগুলো না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কৌশিকদা টোটাল অ্যাস্ট্রোলজিটা কিন্তু শেখানোর চেষ্টা করে। আমি মেনে নিলাম আপনাদের জন্মছকে রাহু খারাপ, সবাই তো জানেন না রাহু কেমন রয়েছে, তার উপরে কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, প্রচুর দেখেছেন রাহুর উপর। রাহু আপনার ভালো আছে না রাহু আপনার খারাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো রাহু আপনার জন্মছকে মেনে নিলাম আপনার খারাপ রয়েছে, কি করবেন? রাহু কিন্তু আমাদের লগ্ন থেকে দ্বাদশ ভাবে যখন অবস্থান করে কি না, আমাদের পূর্ব জন্মের কিছু ফল কিন্তু দেয়। অর্থাৎ আপনার পূর্বজন্ম কেমন ছিল, আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বলছি। যদি আপনার নবমভাবে যদি রাহু থাকে কি না, পূর্বজন্মে আপনার হয়তো আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, যে জন্য আপনি এই জন্মে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ন্যায় কাজ আপনি কিন্তু করেননি পূর্বজন্মে, তাই এ জন্মে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে। ষষ্ঠভাবে রাহু, আপনি কিন্তু পূর্বজন্মে প্রচুর দান ধ্যান করেছিলেন, প্রচুর দান ধ্যান করেছিলেন পূর্বজন্মে, তাই এ জন্মে কিন্তু আপনাকে ভালো ফল কিন্তু দিবে। চতুর্থভাবে রাহু কি করে? পূর্বজন্মে আপনার কৃতকর্মের ফলে আপনার এ জন্মে সুখ সাধন, পারিবারিক সুখের জায়গা বাধা কিন্তু দেয়। অষ্টমভাবে রাহু কি করে? অষ্টমভাবে রাহু, দেখুন, আপনি কোনো উদ্দেশ্যের জন্য এই জন্মে হট করে আপনার জন্ম হয়েছে, আকর্ষিক আপনার জন্ম হয়েছে, অষ্টমভাবে যদি আপনার রাহু থাকে জানবেন, এবং আকর্ষিক আপনি কিন্তু চলে যাবেন। অর্থাৎ কোনো একটা পূর্বজন্মের যে কাজ সেটা হয়তো আপনার বাকি ছিল, যেটা এই জন্মে আপনি পূরণ করবেন এবং সে পূরণ হওয়ার পর আপনি চলে যাবেন। পঞ্চমভাবে রাহু, পঞ্চমভাবে রাহু কিন্তু বিশেষ করে সন্তান ক্ষেত্র, সন্তান প্রাপ্তিতে বা সন্তানের থেকে দুঃখ কিন্তু দেয়। থার্ড হাউসে রাহু কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দেয় না, থার্ড হাউসে রাহু বিশেষভাবে পরিশ্রম এগুলো কিন্তু করায়। তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার যে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে। শুধুমাত্র একটা গোমেদ পড়ে নিলাম রাহু ভালো হবে, এটা হচ্ছে ভুল ধারণা। অনেকেই অনেক রকম রত্ন পড়ে রয়েছেন, আমি অনেক অনেকজনকে অনেক রত্ন কিন্তু খুলিয়েছি, আমি নিজের দায়িত্ব নিয়ে খুলিয়েছি, কারণ সব রত্ন সবার জন্য নয়।
আপনি হয়তো চুনি পড়ছেন, চুনি কি আপনার জন্য দরকার রয়েছে? আপনি নীলা পড়ছেন, আপনার কি নীলা দরকার রয়েছে? আপনি গোমেদ পড়ছেন, আপনি লাভের জন্য পড়ছেন কিন্তু আপনার লোকসান হচ্ছে। আপনি ক্যারসাই পড়ছেন, আপনার কি প্রয়োজন রয়েছে? বা আপনি মুক্তার পড়ছেন, আপনার কি প্রয়োজন রয়েছে? পান্না পড়ছেন, আপনার কি প্রয়োজন রয়েছে? সঠিক বিচার করে কিন্তু যে কোনো রত্ন পরিধান করা কিন্তু দরকার রয়েছে। আমি ওই জন্য খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, জন্ম কুণ্ডলীর পাশাপাশি বাস্তু। এমন একজন আমার সাথে কথা বলেছিলেন অনলাইন কনসালটেন্সিতে যে কৌশিকদা, আমি অ্যাস্ট্রোলজিকে মানি, আমি জ্যোতিষশাস্ত্র মানি কৌশিকদা, কিন্তু বাস্তু বলে আমি কিছু মানি না। বাস্তু আমাদের কি করে? আমি উনাকে বলেছিলাম, আপনি এক কাজ করুন, আপনি উত্তর পূর্ব কোণে, অর্থাৎ আপনার যে ভারী ঈশান কোণ, সেখানে আপনি ভারী কোনো জিনিস রেখে দিন। তারপর আপনি 3 মাস পর বা 4 মাস পর আপনি আমাকে রেজাল্টটা দিবেন। অর্থাৎ সেখানে যদি আপনি কোনো লোহার কোনো জিনিস রাখলেন বা আপনি কিছু সিমেন্টের বস্তা রেখে দিলেন 3-4টা একদম ঈশান কোণে। ঈশান কোণটা হচ্ছে বাস্তু দেবতার মাথা থাকে। যে কোনো কিছু কি জানেন, বাস্তু মেনে যদি করা হয় কি না, আমাদের জীবন কিন্তু বদলে যাবে। তো প্রবলেম পেয়েছে, তো কোথায় সিডি করতে হবে, মেনলি টয়লেটটা কোথায় করা দরকার রয়েছে। আগেকার দিনে এই টয়লেটকে কিন্তু বাড়ির সঙ্গে স্থান ছিল না, আগে অনেক দূরে থাকতো, কিন্তু বর্তমান যুগ অ্যাডভান্স হওয়াতে টয়লেটকে কিন্তু বাড়ির মধ্যে স্থান পড়েছে। কিন্তু কোথায় করতে হবে, আপনার কিচেনটাই বা কোথায় করতে হবে, এগুলো বিষয়ে কিন্তু জানা দরকার রয়েছে। ঘরের রং আমার মতন করে করে আমার এই রঙটা বলে, কিন্তু আপনার গ্রহের সাথে কি সেই রঙটা ম্যাচ খাচ্ছে? আপনার অফিস রুমটা কীভাবে সাজাচ্ছেন, কাস্টমার বসবে কোন দিকে মুখ করে বসবে? আপনি হয়তো একটা ভালো শোরুম খুলেছেন, আপনি গাড়ি শোরুম খুলেছেন, বা আপনি কাপড় জামার শোরুম খুলেছেন, বা আপনার একটা দোকান রয়েছে, আপনি কোন দিকে মুখ করে বসছেন? এই জায়গাগুলো দেখা দরকার রয়েছে। আমি এই জন্য বলি যে যাদের সমস্যা রয়েছে না, যোগাযোগ করুন। দিয়ালে যাদের পিঠ ঠেকে গেছে, প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমা, সন্তানের বিবাহ, সন্তানের কেরিয়ার, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মহীন হয়ে পড়ে আছেন, ব্যবসা ভালো চলছে না, পাশাপাশি দোকান ভালো চলছে, সমস্ত কিছুর বিষয়ের কিন্তু উপর জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে কিন্তু টেনে তুলতে পারে। আর কৌশিকদার যার হাত ধরে কি না, তাকে টেনে তুলে। সবারই কিন্তু আমি হাত ধরি না, যারা সারেন্ডার করে যে কৌশিকদার, তাদেরই কিন্তু আমি হাত ধরি। ওই হচ্ছে হবে, ইম্পসিবল বলে আমার কোনো কথা নেই, এভরিথিং ইজ পসিবল। খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। 30 অক্টোবর পর্যন্ত এই 5 রাশিকে রাহু করবে মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কারণ রাহু মেষ রাশিতে অবস্থান করছে এবং শনি থেকেও কিন্তু পাওয়ার রাহু কিন্তু পাচ্ছে। অর্থাৎ শনির অর্ডার রাহুকে মানতে হবে। রাহু এবার এই 5 রাশিকে দুর্গাপূজার আগে পর্যন্ত করবে যে কোনো দিক থেকে মালামাল। লিখে রাখুন, নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, আপনাদের এই সময় কোনো বড় ধরনের সুযোগ আসতে চলেছে। বৃশ্চিক রাশি রাহু কিন্তু আপনাকে করবে মহাকোটিপতি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন,
মার্কেটিংয়ের সঙ্গে রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, রাহু আপনাকে করবে কোটিপতি, কুম্ভ রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির লাভ, সফলতা, সাকসেস, ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির এক কথায় ধনবর্ষা হতে চলেছে, বিশেষ করে বিজনেসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে বিষ রাশি। বিষ রাশির বিদেশ থেকে লাভ এই সময় দিবে, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে এই 30 অক্টোবরের মধ্যে আপনাদের প্রচুর অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তিম এবং শেষ রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে ভালো, সম্পত্তিগত দিক থেকে লাভ, আকর্ষক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাদের ঘটাতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।